বাংলাদেশে প্রথমবারের মতো এক সংসদ সদস্য নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত শহীদুজ্জামান সরকার নওগাঁ দুই আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য। পয়লা মে শুক্রবার বিকালে তার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি গত 28 এপ্রিল তার নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন। এরপর করোনা উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করতে দেন। বর্তমানে তিনি ন্যাম ভবনের বাসায় কোয়ারেন্টাইনে আছেন। এই সংসদ সদস্য 10ম জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একাধিকবার নির্বাচিত ও জাতীয় সংসদে একটি স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ধন্যবাদ সবাইকে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।